ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই আমার ডিফারেন্সিয়েশনের ফার্স্ট এবং সেকেন্ড ভিডিও দেখে ফেলেছো এবারে আমরা থার্ড ভিডিওতে ডিফারেন্সিয়েশন অর্থাৎ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের থার্ড ভিডিওতে ভেরি শর্ট অ্যানসার টাইপ এক্সারসাইজ 3 এ ভেরি শর্ট অ্যানসার টাইপ কোশ্চেনগুলোকে আমরা সলভ করব এখানে বলে রাখি যে যেহেতু অসংখ্য অঙ্ক আছে তাই আমি মোটামুটি শর্ট ভেরি শর্ট অ্যানসার টাইপ আর শর্ট অ্যানসার টাইপের ফর্মুলাগুলো কোশ্চেন থেকে যেগুলো একটু ভালো ভালো অঙ্ক সেগুলো বেছে বেছে করাচ্ছি লং অ্যানসার থেকে আমরা সব অঙ্ক করব তাহলে ভেরি শর্ট অ্যানসার টাইপের নাম্বার 1 বলা আছে y equal to cosec cube x কিভাবে করতে বলা আছে অ্যাজুমিং cosec x equals to u ধরে নিয়ে করতে হবে তা cosec x সমান যদি u হয় দেন y equal to u cube and dy dx তাহলে কি দাঁড়াবে 3u স্কয়ার আর এখান থেকে আমরা পাচ্ছি dy du এখানে দাঁড়াবে আর এখান থেকে du dx equals to minus cosec x into cot x তাহলে দেখা যাক dy dx সমান কত dy du into du dx তাহলে আগে du dx এর ভ্যালু বসাচ্ছি minus cosec x cot x আর দেখো dy du dy du তে কি আছে 3u স্কয়ার u এর ভ্যালু কত cosec x তাহলে into 3 cosec square x তাহলে আনসারটা আসলো minus 3 cot x cosec cube x তো ছাত্ররা এত বড় করে করার কোনো প্রয়োজন নেই কারণ পরীক্ষাতে এমন থাকে না যে cosec x কে u ধরে কি cosec x কে z ধরে প্রবলেমে সলভ করো সেক্ষেত্রে আমি বলবো তোমাদের যেমন করে আমি এমসিকিউ পোর্শনে শিখিয়েছি ঠিক তেমনি ভাবে সলভ করো দেখো কয়েক সেকেন্ডে সলভ হয়ে যাবে যে dy dx তাহলে আমরা কি পেলাম x টু দি পাওয়ার n এর ফর্মুলা n x টু দি পাওয়ার n মাইনাস 1x আর যেহেতু ফাংশনটা শুধু x নেই তাই ইনটু ddx অফ cosec x তাহলে আমরা জানি cosec x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec x cot x ইনটু 3 cosec square x তাহলে এখান থেকে দাঁড়ালো মাইনাস 3 cosec cube x ইনটু cot x দিস ইজ দ্য আনসার সুতরাং ছাত্রছাত্রীরা দেখতেই পেলে যে অযথা অঙ্কটাকে বড় করে কোনো লাভ নেই তোমরা সঠিক নিয়ম শেখো ধারাবাহিকভাবে ডিফারেন্সিয়েশন করো তাহলে অবশ্যই আনসারে পৌঁছে যাবে এর পরের অঙ্কগুলো থেকে আমরা অবশ্যই ধারাবাহিক ডেরিভেটিভ করব কারণ কিছু সাবস্টিটিউশন করে অযথা সময় নষ্ট করব না নাম্বার 2 y equals to m to the power ax square plus bx plus c তাহলে ডিফারেন্সিয়েশন করছি dy dx লক্ষ্য করো কোন ফর্মুলা a টু দি পাওয়ার x এর ফর্মুলা a টু দি পাওয়ার x এর ফর্মুলা কি a টু দি পাওয়ার x অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইনটু log a বেস e ইনটু ddx অফ ফাংশনটা যেহেতু শুধু x নেই x ছাড়া অন্য কিছু আছে তাই আবার তার ডিফারেন্সিয়েশন লক্ষ্য করো ax স্কয়ার এর ডিফারেন্সিয়েশন x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কি 2 a x x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন 2 x আর a প্লাস b x এর ডিফারেন্সিয়েশন 1 তাই 2 x প্লাস b ইনটু log
m base e into m to the power ax square plus bx plus c is the required answer. তাহলে শর্ট আনসার টাইপের এক্সারসাইজ 3 এ শর্ট আনসার টাইপের ভেরি শর্ট আনসার টাইপের क्वेश्चन গুলো সলভ হচ্ছে এক্সারসাইজ 3 এ এস এন বি এবারে আমরা দেখি নাম্বার 3 তে কি দেওয়া আছে নাম্বার 3 y equals to বলা আছে log ax plus b whole cube দেখো আমরা log অফ গোটা ফাংশন ধরে নিতে পারি অথবা log এর নিয়ম অনুযায়ী 3 কে সামনে ট্রান্সফার করে দিতে পারি equal to 3 log অফ ax plus b তাহলে ডিফারেন্সিয়েশন করি dy dx 3 কনস্ট্যান্ট বলে বাইরে গেল log ফাংশনের ডিফারেন্সিয়েশন into 1 upon x gota function tai x into ddx of ax plus b dekho ax plus b a constant thik thaklo x er differentiation 1 tale 3a divided by ax plus b tale answer hocche 3a by ax plus b is the required answer. Number 4, y equal to root tan inverse x. Chhatra, tumaderke bolechilam je tan inverse x er differentiation 1 upon 1 plus x square, kintu root x er differentiation 1 upon 2 root x. তাহলে dy dx equals to root function এর differentiation কি 1 upon 2 root x into root under function with except x আছে তাই তার differentiation tan inverse x tan inverse x এর differentiation 1 upon 1 plus x square এর differentiation এখানে লিখলাম আর রুট ট্যান ইনভার্স x এটাই হলো নাম্বার 4 এর आंसर নাম্বার 5 ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষাতে আসে কি বলল ddx অফ ট্যান ইনভার্স u বাই v তাহলে আমরা প্রথমে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব ট্যান ইনভার্স এর ট্যান ইনভার্স এর ডিফারেন্সিয়েশন কি 1 upon 1 plus x square x এখানে কি u by v ফাংশনটা x হিসেবে কাজ করছে তাই ট্যান ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 by 1 plus x square ইনটু ফাংশনটা কি x ছাড়া অন্য কিছু তাই ddx অফ u by v আর আমরা ফর্মুলা শেখানোর সময় বেসিক ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম tan u by v এর ফর্মুলাটা কি হয় তাহলে এখানে ক্যালকুলেশন করে v square divided by u square plus v square আর এখানে আমরা ফর্মুলা প্রয়োগ করছি v into du dx minus u into dv dx divided by v স্কয়ার এই v স্কয়ার এই v স্কয়ার এলিমিনেট করো তাহলে आंसर আসবে v du dx minus u dv dx divided by u স্কয়ার plus v স্কয়ার সো দিস ইজ দ্য রিকোয়ার্ড आंसर এন্ড প্রুভ দ্যাট দিস সুতরাং এই রিলেশনটা প্রুভড হয়ে গেল নাম্বার 5 কমপ্লিট করলাম এবারে আমরা দেখব নাম্বার 6 নাম্বার 6 এ কি আছে বলল যে ইউজিং ddx অফ tan ইনভার্স
x এর ফর্মুলা 1 প্লাস 1 বাই 1 প্লাস x স্কয়ার কে ইউজ করে তোমাদেরকে দেখাতে হবে ddx অফ cot ইনভার্স x এর ফর্মুলাটা এস্টাবলিশ করতে হবে। ছাত্ররা এর আগে আমরা একটু দেখে নেই, আমরা ফার্স্ট ভিডিওতে ডিফারেন্সিয়েশনে আমরা বলেছিলাম যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x equals to pi by 2, tan inverse x plus cot inverse x equal to pi by 2, or cosec inverse x plus sec inverse x equals to also pi by 2. সুতরাং আমরা এই প্রুফগুলো যখন ইনভার্স সার্কুলার ফাংশন করাবো তখন সমস্ত প্রুফগুলো করিয়ে দেব বা সেই ভিডিওতে দেওয়া হবে। এখন দেখো আমরা এখানে কি ইউজ করছি, cot inverse x, cot inverse x কি pi by 2 minus tan inverse x, that is ddx of pi by 2 কত 0 minus ddx of tan inverse x 1 upon 1 plus x square, so answer is 1 upon 1 plus x square, that is the proof। তাহলে আমরা tan inverse x এর ফর্মুলা ইউজ করে cot inverse x এর ফর্মুলা এস্টাবলিশ করতে পারলাম উইথ দ্য হেল্প অফ ইনভার্স সার্কুলার ফাংশনের ফর্মুলা। আমরা দেখতে পাচ্ছি নাম্বার 7 এ কয়েকটা অঙ্ক দেওয়া আছে, 7 এর অঙ্কগুলো এমন বলা আছে, 7 এর 1 এ আছে 2 tan inverse x by a, নাম্বার 2 তে আছে log cot inverse x, নাম্বার 3 তে আছে sec tan inverse x। ছাত্র তোমাদেরকে বলি যে এই সমস্ত প্রবলেম গুলো সলভ করা মানে হচ্ছে আমার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা গুলোকে বারবার অ্যাপ্লাই করতে শেখা। এই সমস্ত ফর্মুলা টাইপের প্রবলেম গুলো পরীক্ষাতে খুব একটা আসে না, হয়তো এমসিকিউ টাইপের দুটো একটা আসতে পারে, কিন্তু প্র্যাকটিসের জন্য এগুলো দেওয়া। চলো সলভ করি। নাম্বার 1 ddx অফ 2 tan ইনভার্স x / a, তাহলে দেখো কি হয়, 2 বাইরে গেল, tan ইনভার্স এর ডিফারেন্সিয়েশন 1 upon 1 plus x square x মানে x / a into 1 / a, তাহলে লক্ষ্য করো 2 square upon x square plus a square into 1 upon a, তাহলে আনসারটা হলো 2a upon x square plus a square, তাহলে আমরা এই পর্যায়ে এই রেজাল্টটা পেলাম। নাম্বার 2 দেখো ddx of log cot inverse x, তাহলে বলো log এর জন্য এর আগেও বলেছিলাম যে সব সময় ডিফারেন্সিয়েশন লেফট হ্যান্ড সাইডের ফাংশন থেকে ডিফারেন্সিয়েশন হতে হতে রাইট হ্যান্ড সাইডে যায়, তাহলে লগ ফাংশন 1 upon x, দ্যাট ইজ 1 upon cot inverse x, লগ এর ফাংশন কে cot x, cot ফাংশন cot inverse x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1 upon 1 plus x square, সো দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যানসার। নাম্বার 3 ddx of sec tan inverse x, আমরা এটাকে চেঞ্জ করেও করতে পারি অথবা sec theta ডিফারেন্সিয়েশন sec x tan x, আর tan inverse x এর ডিফারেন্সিয়েশন 1 upon 1 plus x square। ছাত্রছাত্রীরা লক্ষ্য করো tan inverse x এটা যদি x হয় তাহলে tan ইনভার্স x সমান যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এখান থেকে তোমরা পাচ্ছ tan থিটা ইকুয়াল টু x, পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে হাইপোটেনাস হচ্ছে রুট আন্ডার x স্কয়ার প্লাস 1, তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে sec কি হয় রুট আন্ডার x স্কয়ার প্লাস 1 বাই 1, তাহলে this equals to sec sec inverse root under x square plus 1 tan tan inverse x হলো,
divided by 1 plus x square. সুতরাং আনসারটা আসলো root under x square plus 1 x divided by 1 plus x square. So answer একটা কেটে গিয়ে root আসবে x by root under x square plus 1. This is the required answer. তাহলে সেবনের তিনটে প্রবলেম ছিল, সেবনের তিনটে প্রবলেম আমরা সলভ করলাম। এবার নাম্বার 8 এর প্রবলেম গুলোতে যাচ্ছি। 8 এ দেখতে পাচ্ছি এক্ষেত্রেও তিনটে প্রবলেম আছে, কিন্তু 8 এ একটু প্রবলেম গুলো বড় বড় দেওয়া আছে। চলো দেখি নাম্বার 8 এর 1 বললো ডিফারেন্সিয়েট করো। কাকে ডিফারেন্সিয়েট করতে বললো? 2sec inverse 2x minus 3 sin inverse x plus cos inverse x square. তাহলে 2 বাইরে গেল, sec inverse x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ছিল 1 by x into root under x, যেহেতু গোটাটা root under x square minus 1. আর দেখো ফাংশনটা x ছাড়া অন্য কিছু আছে, তাই 2x এর ডিফারেন্সিয়েশনে 2 minus 3 upon root under x square minus 1, কারণ sin inverse x এর ডিফারেন্সিয়েশন কি হয়? 1 upon root under x square minus 1, sorry 1 minus x square. Cos inverse x minus 1 upon root under 1 minus x square, x যেহেতু x square, তাই x square এর ডিফারেন্সিয়েশন 2x. তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নেই, দেখি 2 by root under 4x square minus 1 minus 3 by root under 1 minus x square minus 2x by root under 1 minus x to the power 4. This is the required answer of question number 8-1. এবারে আমরা 8 এর 2 করছি। বলা আছে ডিফারেন্সিয়েট করো ddx of 2 cosec inverse 3x plus 3 cosec 2x. তাহলে 2 cosec inverse ডিফারেন্সিয়েশন minus 1 upon x into root under x square minus 1, আর 3x এর ডিফারেন্সিয়েশন ইনটু 3 প্লাস 3 cosec x, cosec x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec x ইনটু cot x, আর দেখো 2x, 2x এর জন্য 2। তাহলে আমরা আনসার লিখে ফেলি, 3 3 এলিমিনেট হলো, সো মাইনাস 2 বাই রুট আন্ডার 9x square minus 1 minus 3 to the 6 cosec 2x into cot 2x. This is the required answer. এর পরে নাম্বার 8 এর 3 মোস্ট ইম্পর্টেন্ট সাম পরীক্ষাতে আসে, 8 এর 3 VVVI বলা আছে ডিফারেন্সিয়েট করো ddx of cos inverse x plus cos inverse root under 1 minus x square. তো ছাত্রছাত্রীরা লক্ষ্য করো, if cos inverse x equals to theta then cos theta equals to x and root over 1 minus x square equal to 1 minus cos square theta equal to sin theta. তাহলে আমরা দেখতে পেলাম যে theta equals to sin inverse of
লেখান থেকে x এর ভ্যালু কি বসিয়েছি, x এর ভ্যালু cos থিটা বসিয়েছি, sin থিটা, থিটা ইকুয়ালস টু sin ইনভার্স অফ রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে কি পেলাম, cos ইনভার্স x ইকুয়াল টু থিটা, দেয়ারফর x ইকুয়ালস টু cos থিটা, তাহলে 1 মাইনাস x স্কয়ার দ্যাট ইজ sin থিটা, থিটা ইকুয়াল টু sin ইনভার্স x। বা উল্টো করে যদি x ইকুয়াল টু আমরা এমন লিখি cos ইনভার্স x সমান থিটা হলে এটা কততে চেঞ্জ হয়ে যায়, sin ইনভার্স থিটাতে। তাহলে এই প্রবলেমটা এখানে এসে কিসে দাঁড়ায়, ddx অফ sin ইনভার্স রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার প্লাস cos ইনভার্স রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার। আগের প্রবলেমটা সলভ করার সময়ই আমরা সূত্র লিখেছিলাম sin ইনভার্স থিটা প্লাস cos ইনভার্স থিটা ইকুয়ালস টু পাই বাই 2, আর কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন কত, 0। তাই এই পর্যায়ে এই অঙ্কটার আনসার হলো 0। তা স্টুডেন্টস, আমরা এই পর্যায়ে শর্ট আনসার, ভেরি শর্ট আনসার টাইপের 1 থেকে 8 পর্যন্ত সমস্ত প্রবলেমই সলভ করে দিলাম। এর পরবর্তী ভিডিওতে পরের অঙ্কগুলো সলভ করব। ততক্ষণ পর্যন্ত তোমরা এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।